بسم الله الرحمن الرحيم. هلو يوتوب مندورا السلام عليكم. تيك تي بي بي اس ال چانل تكي آمي رياض اپنا دیکھے شاكوتا جناسي اي ویڈیو جرے آمي اپنا دیکھے دیکھانور سشتا کرو كيبابي آپنی جے کونو سارکل کے آپنی شامان باگے بھاگ کرتے پارن. تو دیکھون ایکھانے اٹا سارکل سارکل تا اکتا دویتا دینتا چاتتا پاستا سویتا شاتتا آتتا মানে সমান ভাগে আমরা এখানে ভাগ করে নিয়েছি. তো এই সমান ভাগে ভাগগুলো আমরা কিভাবে সার্কেলগুলোকে করতে পারি তো আমরা এই ভিডিওতে দেখব অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা সার্কেলকে সমান ভাগে ভাগ করতে পারি. তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই কাজটা আমরা কিভাবে করতে পারি. তো এখানে এটা আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম. তো আমরা চলে যাব শেপ মেনু. শেপ মেনু থেকে আমরা এখান থেকে ইলিপস টুল নিব. কিবোর্ড থেকে এল চাপলো এটা চলে আসবে. আসার পরে আপনি কিবোর্ড থেকে শেপ প্রেস করে আপনি তাহলে সমান ভাবে এটা যদি শিফট প্রেস করেন তাহলে এটা সমান ভাবে এখানে ড্র করতে পারবেন. তো এটা আমি ড্র করলাম. ড্র করে এটা আমি এখানে রাখব. রাখার পরে আপনি আবার চলে যাবেন শেপ শেপে. শেপ থেকে আমি এখানে রেকটেঙ্গুলার একটা শেপ নিব. নিয়ে এখানে একটা শেপ ড্র করি. তো এখানে কালারটা আমি ফিল কালারটা রেকটেঙ্গুলার শেপে ফিল কালারটা এখানে পরিবর্তন করে দিয়ে এখানে আমি হোয়াইট করে দিলাম. তো এখন এই যে রেকটেঙ্গুলার শেপটা এটা আমি চাচ্ছি মিডল বরাবর রাখব. তো আমি উভয় এখানে যা আছে সিলেক্ট করব. সিলেক্ট করার পর এখান থেকে যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার আছে এটা আমি ক্লিক করব. তাহলে আমাদের এই শেপটা একবারে মিডল বরাবর চলে আসবে. আসার পরে এই রেকটেঙ্গুলার শেপটা কারসার রেখে আমি রাইট বাটন ক্লিক করব. ক্লিক করার পর এখান থেকে চলে যাব ট্রান্সফার. ট্রান্সফার থেকে চলে যাব আমি রোটেট. রোটেট আমি ক্লিক করব. ক্লিক করার পর এখানে আমি দিব 360 ডিগ্রি. ভাগ কত 8টা ভাগ করতে চাচ্ছি আমি. এখানে 8 দিব. তার পরে এখানে আমি কপিতে ক্লিক করব. ক্লিক করার পরে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন. 2 4 8টা হয়ে গেছে. তো 1 2 3 4 1 2 3 4 8টা ভাগ আমাদের এখানে কমপ্লিট হয়েছে. তো আমি চাচ্ছি এগুলাকে আমি ভাগ করব. তো এগুলা সিলেক্ট করব. সিলেক্ট করে কি সিলেক্ট করে আমি চলে যাব আমি উইন্ডো. উইন্ডো থেকে আমি চলে যাব পাথফাইন্ডার. পাথফাইন্ডার থেকে এখানে আমি ডিভাইডে ডিভাইডে দিলে এগুলো ভাগ হয়ে যাবে. হওয়ার পরে আমি এটা রাইট বাটন ক্লিক করব. ক্লিক করার পরে এখান থেকে গ্রুপ করা আছে এখানে আনগ্রুপ করব. এখন আমি চাচ্ছি এটা কালার পরিবর্তন করব. তো এখান থেকে আপনি দেখুন কালার পরিবর্তন করতে পারছি. আপনি যে কোনো ভাগে যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করতে পারেন. তো আশা করি বুঝতে পারছেন যে আপনি এই কাজগুলো কিভাবে করতে পারি. তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল. ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনাদের উপকার আসে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন. আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য. তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি. আল্লাহ হাফেজ.